অংশগ্রহণমূলক নির্বাচনের কাজ চলছে বললেন প্রধানমন্ত্রী, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে তিন দফা সুপারিশ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার জামিন বহাল, আদালতের প্রতি দুই আসামির অনাস্থার বিষয়ে আদেশ কাল। সিনহার দুর্নীতির তদন্ত চান আইনজীবীরা, আপিল বিভাগ চাইলে আদালত অবমাননার বিচারও সম্ভব বললেন অ্যাটর্নি জেনারেল। এবং উত্তরাঞ্চলে তীব্র হচ্ছে নদী ভাঙন, বসতবাড়ি ফসলি জমি বিলীন, গৃহহীন শত শত মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার একুশে সংবাদে। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি সাবরিনা মমতাজ। এছাড়া সংবাদে আরও থাকছে, ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রোয়েশিয়ার লুকা মদ্রিজ, কোচ ফ্রান্সের দিদিয়ের দেশম। আগামী সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় সেজন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের বৈষম্যমূলক আইনের বিলোপ, নীতিমালা ও নিধনযোগ্য বন্ধের তিন দফা সুপারিশ উপস্থাপন করেছেন শেখ হাসিনা। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিভিন্ন সেশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জাতিসংঘের 73তম সাধারণ পরিষদের অধিবেশনে ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী জেরেমি হান্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে একাদশ জাতীয় নির্বাচনের প্রসঙ্গে আলোচনা হয়। শেখ হাসিনা জানান, দেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার কাজ করছে। জাতিসংঘ সদর দফতরে নেলসন ম্যান্ডেলার জন্মশতবার্ষিকীতে আয়োজিত শান্তি সম্মেলনে প্রধানমন্ত্রী বাঙালি জাতির নিপীড়ন বন্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রামের দৃষ্টান্ত তুলে ধরেন। The vision of Bangabandhu Sheikh Mujib to establish peace has guided us all along. We believe and practice friendship to all, malice to none. We attach highest priority to peace and development. To achieve our target for peaceful future, we must commit to settle all international disputes through peaceful means and prevent conflict in all circumstances. এর আগে হোটেল গ্র্যান্ড হায়াতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সর্বোচ্চ সংগঠন ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত গোলটেবিল বৈঠকে শেখ হাসিনা দেশের কৌশলগত বাণিজ্য নীতির উল্লেখ করে বলেন, বাংলাদেশ এখন বিদেশি সাহায্য নির্ভর নয়। Our journey for shared profit and prosperity. Such benefiting business cooperation would also strengthen our two countries' friendship to a lasting one. ইনভেস্টমেন্ট ফর এডুকেশন অব উইমেন অ্যান্ড গার্ল শীর্ষক আলোচনায় রাখাইনে ফিরে গিয়ে রোহিঙ্গা শিশুরা যাতে শিক্ষাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এডুকেশন ইজ অলসো দ্য স্ট্রংগেস্ট টুল ইন এনশোরিং সাস্টেইনিং পিস। লেট আস ইনভেস্ট ইন এডুকেশন, পার্টিকুলারলি ইন গার্ল and women education to secure peace and progress for our future generation. অধিবেশনের দ্বিতীয় দিনে শরণার্থী বিষয়ক হাই কমিশনের উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। বৈঠকে তিন দফা সুপারিশ তুলে ধরেন তিনি। সীমিত সম্পদের দেশ হিসেবে এই বিপুল সংখ্যক শরণার্থীর ভার বহন করা বাংলাদেশের জন্য কঠিন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। Safe and sustainable return to the country of origin is particularly important to resolve protected refugee crisis. রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বহাল রেখেছেন আদালত। রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত পঞ্চম বিশেষ জজ আদালত এই জামিন বহাল রাখেন। এদিকে আদালতের প্রতি অনাস্থা জানিয়ে করা দুই আসামির আবেদনের বিষয়ে আদেশের দিন পিছিয়েছে। সোমবার যুক্তিতর্ক শুনানিতে আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেন আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মোহাম্মদ মনিরুল ইসলাম। এ বিষয়ে বুধবার আদেশ দেবেন আদালত। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বই
আ ব্রোকেন ড্রিম নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, নৈতিক স্খলন সহ 11টি অভিযোগ থাকলেও সময়ের অভাবে আইনের আওতায় আনা যায়নি বলে দাবি করেছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ থাকার পরও তাকে বিচারের আওতায় না এনে সংবিধান লঙ্ঘন করেছে সরকার। আর আইনমন্ত্রী বলেছেন, সিনহার দুর্নীতি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাপসী রাবিয়ার রিপোর্ট। গেল 16 সেপ্টেম্বর ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন ক্রেতাদের সামনে হাজির করে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বই আ ব্রোকেন ড্রিম, রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি। বইয়ে বিভিন্ন বিষয় উল্লেখ করলেও এড়িয়ে গেছেন তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন, মানি লন্ডারিং, যুদ্ধাপরাধীদের পক্ষের ব্যক্তিদের সঙ্গে বৈঠক সহ 11টি সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে একসাথে এজলাসে বসতে আপত্তি জানান আপিল বিভাগের অন্য বিচারপতিরা। বইয়ে এসব বিষয় এড়িয়ে এস কে সিনহা দাবি করেছেন, ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে রায় দেওয়ার কারণে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। বার কাউন্সিলের সহসভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, প্রধান বিচারপতির পদটি স্পর্শকাতর, এই পদের ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে অনেক কিছু ভাবতে হয়, আর এস কে সিনহার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার সময়ই বিদেশে পাড়ি জমান তিনি। দুর্নীতি দমন কমিশন শহর থেকে অথবা কাউর থেকে ইনফরমেশন পেয়ে একটা প্রাথমিক অনুসন্ধান করে, অনুসন্ধান করে যদি প্রাইম ফেসি আমরা আইনের ভাষায় বলি প্রাথমিক সত্যতা পায়, তাহলে পরে আবার এমনি এফআইআর হবে না, আবার কমিশনের থেকে একটি অনুমোদন নিতে হয়, স্যাংশন বলি ইংরেজিতে, স্যাংশন নিতে হবে। সেটিং সাবেক প্রধান বিচারপতি সিনহাকে সরকারি বিচারের আওতায় আনেনি বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন। তিনি বলেছেন, তার বিচার না করেই সংবিধানের লঙ্ঘন করা হয়েছে। তিনি যেতে চান না, তাকে এখানে থাকাকালীন অবস্থায় বিচার করতেন, বিচারের তো প্রক্রিয়া আছে, সেটা না করে তাকে বাইরে কেন পাঠিয়ে দিলেন? তাহলে পরে যারা পাঠিয়েছে তারাও একইভাবে সমভাবে দায়ী, সংবিধান ভায়োলেট করেছে। আর আইনমন্ত্রী বলছেন, এস কে সিনহার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, স্বাধীন দুর্নীতি দমন কমিশন সেটা খতিয়ে দেখছেন। তারা যখন তার বিরুদ্ধে মামলা করবেন তখনই মামলা হবে। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বৈঠকে আত্মজীবনীমূলক উল্লেখ করলেও বিশ্লেষণে উঠে আসছে রাজনৈতিক বিষয়ে। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সাম্প্রতিক সময় প্রকাশিত বইয়ের বিভিন্ন বিষয়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, এস কে সিনহার এমন বক্তব্য অগ্রহণযোগ্য, আপিল বিভাগের বিচারপতিরা চাইলে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে পারেন বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তবে যে কেউ বইটি পড়ে সংক্ষুব্ধ হয়ে আদালতে আসতে পারেন বলেও জানান তিনি। বিচারপতি সিনহা যা করছেন এটা বিচার বিভাগের ভাবমূর্তি উনি নিজেই নষ্ট করছেন। কোনো বিচারপতি সম্বন্ধে যদি কথা বলা হয়ে থাকে, কী বলা হয়েছে, কী ভাষায় বলা হয়েছে, এটা যদি কেউ মনে করেন যে আদালত অবমাননা হয়েছে, বিশেষ করে সিটিং বিচারপতি যারা আছেন, তাহলে অবশ্যই তারা পদক্ষেপ নিতে পারেন। তীব্র ভাঙন দেখা দিয়েছে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ উত্তরাঞ্চলের 16টি নদনদীতে। ভয়াবহ ভাঙনে কুড়িগ্রামের 9 উপজেলার প্রায় 3 শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। নদী গর্ভে বিলীন, গাইবান্ধার কয়েকশো বিঘা ফসলি জমি ও 4 শতাধিক ঘরবাড়ি। চরম আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরের মানুষ। কুড়িগ্রাম প্রতিনিধি আতার রহমান বিপ্লব ও গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার সহায়তায় আরও জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। তিস্তার পানিতে ভেসে গেছে সব আশা, তাই নিরাশ চোখে চেয়ে থাকা ছাড়া আর কি বা করার আছে আফজাল মিয়ার। একই অবস্থা তার প্রতিবেশীদেরও। পানির ছোবল থেকে যা রক্ষা করা গেছে তাই নিয়ে অন্য কোথাও ঘর বাঁধার স্বপ্নে পাড়ি জমাচ্ছেন কেউ কেউ। এসব মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে ভাঙন আতঙ্ক। নদীটা মনে করেন 2 মাইল মনে করে দূরত্ব আসলো, এই নদী বিশাল আকারে ভাঙন শুরু হয়ে গেছে। শুধু বাড়িঘরই নয়,
নদীতে বিলীন হয়েছে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা সহ অনেক স্থাপনা। প্রতি বছর এমন ভাঙনে কমছে ফসলি জমিও। কোনো ব্যবস্থা না নেয় তাহলে আরো বেশি করে বাড়ি ঘর দর সব চলে যাবে। কুড়িগ্রামে ভাঙন রোধে 6টি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলেই 5 বছরের মধ্যে ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এগুলো অনুমোদন হলে তখন আমরা জেলার সার্বিক বন্যা ব্যবস্থাপনা এবং নদী ভাঙন রোধ হবে বলে আমরা মনে করি। এদিকে গাইবান্ধায় ব্যাপক ভাঙনের কবলে কাপাসিয়া, ভাটি কাপাসিয়া, লালচামার, উজানবুড়াইল সদরের কামারজানির, গোঘাট, কুন্দের পাড়া গত কয়েক সপ্তাহের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়েছে 100 বিঘা ফসলি জমি, 400+ বাড়িঘর, গাছপালা ও বাসবন, ভিটে মাটি হারিয়ে নিঃস্ব কয়েক হাজার পরিবার। সারা রাত জেগে আমরা এখানে বসে থাকি নদীর পাড়ে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অসহায় সব মানুষ। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন। চট্টগ্রামের মিরেরসরায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক সহ 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। সকালে মিরেরসরায় ঠাকুরদিঘি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মালবোঝাই একটি ট্রাক ঠাকুরদিঘি এলাকা দিয়ে যাওয়ার সময় পেছনের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন শাহ আলম, দিদারুল আলম, কামরুল মোশাররফ এবং মহিউদ্দিন। আর এরই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অংশগ্রহণমূলক নির্বাচনের কাজ চলছে বললেন প্রধানমন্ত্রী, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে 3 দফা সুপারিশ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার জামিন বহাল, আদালতের প্রতি 2 আসামির অনাস্থার বিষয়ে আদেশ কাল। সিনহার দুর্নীতির তদন্ত চান আইনজীবীরা, আপিল বিভাগ চাইলে আদালত অবমাননার বিচারও সম্ভব বললেন অ্যাটর্নি জেনারেল। এবং উত্তরাঞ্চলে তীব্র হচ্ছে নদী ভাঙন, বসত বাড়ি ফসলি জমি বিলীন, গৃহহীন শত শত মানুষ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21tv24 অনলাইনে। 6টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন। ধন্যবাদ।